সাবস্ক্রাইব করুন ডিম কাম টু 40K, ঘন্টাটিকে ক্লিক করুন, নতুন ভিডিও পেতে। নমস্কার বন্ধুরা, 2018-র উচ্চ মাধ্যমিকের হিস্ট্রি প্রশ্নের পার্ট বি শর্ট কোশ্চেনগুলো কিছু আলোচনা করলাম। কিছু উত্তর ভুল থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। 71-এ ডায়েরি নামক স্মৃতিকথা রচয়িতা এখানে হবে সুফিয়া কামাল, অর্থাৎ এ। আচ্ছা, দ্বিতীয় চলে যান স্তম্ভ মেলানো সাম্রাজ্যবাদ, এখানে সাম্রাজ্যবাদের সাথে হবে ডিএটটা, যে ভপসন। হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া লেখেন জেমস মিল, ওয়েলথ অফ অ্যাডাম স্মিথ এবং সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর, বিএটটা বিপিআই লেলিন, অর্থাৎ এখানে উত্তর হবে এ, দাগেরটা। তিন নম্বর, রেগুলেটিং আইন পাস হয়েছিল কত, এটা হবে 1773 খ্রিস্টাব্দে, সিএটটা। শ্রীরামপুর তৈ নামে পরিচিত কারা, অবশ্যই এখানে ডিএটটা, কেরি মার্সম্যান ও ওয়ার্ড। সত্য শতক সভা প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে, সি। ত্রিপুরা কংগ্রেস সুভাষচন্দ্র বোসের প্রতিদ্বন্দ্বী ছিলেন পট্টবী সীতারামাইয়া এবং এনাকে তিনি হারিয়েছিলেন, উত্তর সি। নাও অর নেভার শীর্ষক পুস্তকটি লেখেন চৌধুরী রহমত আলী, ডি। ভারতের স্বাধীনতা আইন পাশ হয় সি, 1947 সালে 4ঠা জুলাই। ফুলটন বক্তৃতা দিয়েছিলেন উইলসন চার্চিল, এ উত্তর। এরপরের মাইলাই ঘটনাটি ঘটেছিল ভিয়েতনামে, ডি। ভারতের পরিকল্পনা কমিশনের মূল রূপকার ছিলেন জওহরলাল নেহরু, এ। 1951 সালে যেটা টেকনোলজি স্থাপিত হয়েছিল খড়গপুরে, ইন্ডিয়ান ইনস্টিটিউশন অফ টেকনোলজি খড়গপুর। ইতিহাস একটি বিজ্ঞান, এটা বলেছিলেন ইএইচ কার, হ্যাঁ। তার বই লেখক লেখা বইটি হলো কাকে বলে ইতিহাস, এই গ্রন্থে তিনি এই মন্তব্যটি করেছিলেন। ভাস্কো ডা গামা ভারতে কালিকট বন্দরে এসে উপস্থিত হয়েছিলেন। বর্ষকালের যুদ্ধের সাথে জড়িত ছিলেন না, এখানে সিরাজউদ্দৌলা, কেন পলাশী যুদ্ধের সাথে তিনি জড়িত ছিলেন। বোর্ড অব রেভিনিউ গঠন করেন ওয়ারেন হেস্টিং, ডি। সিমনো সেকি সন্ধি 1895, বি। জাপানের সাথে চীনের হয়েছিল, বি। মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত নন সোমনাথ লাইরি, তিনি এই মামলার সাথে যুক্ত ছিলেন না, সি উত্তর হবে। ভারতের সংবিধান কার্যকর হয় 1950 খ্রিস্টাব্দে, এ। মুসলিম লীগের যে অধিবেশনে পৃথক পাকিস্তানের দাবি তোলা, সেটি হলো লাহোর, 1940 খ্রিস্টাব্দে, এ উত্তর হবে। লাহোর অধিবেশনে ইন্দোনেশিয়ার উপনিবেশ স্থাপন করে করে কারা, ওলন্দাজরা, প্রথম উপনিবেশ স্থাপন করেছিল ওলন্দাজরা, বি। এখানে এটা হবে আইএস, প্রথমের সাথে সি, দুইয়ের সাথে এ, তিনের সাথে ডি, চারের সাথে বি, অর্থাৎ সি উত্তর হবে, সি উত্তর হবে, দেখে নিন। জেনারেল নেকুইবো কোন দেশের সেনানায়ক ছিলেন, মিশর, এ। প্যাট্রিক লুম্বা কোন রাষ্ট্র প্রধানমন্ত্রী ছিলেন, কোন রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন, কঙ্গো, বি। এবার লেখা প্রশ্ন চলে যায় শর্ট কোশ্চেন, ন্যাটো পুরো কথা কি, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বললো হবে, যেটি 1949 খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল। সিআরসি ফর্মুলা, মুসলিম লীগের দাবি ছিল পৃথক পাকিস্তান রাষ্ট্র গঠন, এই অবস্থা ভারতকে দ্বিখণ্ডিত না করে চক্রবর্তী রাজা গোপালাচারী এক সমাধান সূত্র প্রকাশ করেন, সেটি সিআরসি ফর্মুলা নামে 1944 খ্রিস্টাব্দে, যা মুসলিম লীগ ও কংগ্রেসের মধ্যে বিরোধের মীমাংসা করার জন্য সিআরসি ফর্মুলা রাজা গোপালাচারী করেছিলেন, এটা বললো হবে। সুভাষচন্দ্র বসু কাকে পূর্ব ভারতের স্বাধীনতা সংগ্রামের জনক বলেছেন, রাসবিহারী বসুকে, রাসবিহারী বসুকেই বলা হয়। সিমলা সাক্ষাৎকারে প্রতিনিধিদেরকে নেতৃত্ব দিয়েছিলেন মুসলিম নেতা আগা খাঁ। ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল কেন, 1927 সালে এই সাইমন কমিশনে কোনো ভারতীয় সদস্যকে নেওয়া হয়নি, সেই জন্যই এটা জাতীয় অমর্যাদা বলে ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল। ক্যান্টন বাণিজ্য কাকে বলে, ক্যান্টন একটি বাণিজ্য কেন্দ্র বন্দর, যেটিকে কেন্দ্র করে চীনে বিদেশিদের এক বন্দর কেন্দ্রিক
একটা প্রথার সূচনা ঘটেছিল, এটাই ক্যান্টন বাণিজ্য প্রথা নামে পরিচিত। ভারতের রেলপথ 1853 সালে শুরু হয়েছিল বোম্বাই থেকে থানে 21 মাইল। আচ্ছা, ভারতের কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন স্যার জেমস উইলিয়াম কোলফিল্ড। সাম্রাজ্যবাদ বা সামরিক সাম্রাজ্যবাদ সামরিক কর্তৃত্ব, সাম্রাজ্যবাদ বলতে বোঝায় বৃহৎ রাষ্ট্রের দ্বারা অপেক্ষাকৃত দুর্বল বা ক্ষুদ্র রাষ্ট্রের উপর ক্ষমতা বিস্তারের নীতি। আমেরিকা যুক্তরাষ্ট্র গঠিত হয় 1776 সালে 4 জুলাই ওয়াশিংটন সম্মেলনে। তৃতীয় বিশ্ব দেশ বলতে কাকে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে স্বাধীনতাপ্রাপ্ত এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার দেশগুলোকে একসাথে তৃতীয় বিশ্ব দেশ বলা হয়। হোমি জাহাঙ্গীর ভাবা ভারতে যে প্রযুক্তিবিদ্যার যে উন্নতি ঘটেছিল তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তারই উদ্যোগে ভারতে পারমাণবিক ও মহাকাশ গবেষণার সূত্রপাত ঘটে। হোমি জাহাঙ্গীর ভাবার এখানেই গুরুত্ব। জেনেভা সম্মেলন 1954 খ্রিস্টাব্দে হয় ইন্দোচীন সমস্যা সমাধানের উদ্দেশ্যে। এই সম্মেলনে ব্রিটেন, চীন, ফ্রান্স, ভিয়েতনাম, লাওস প্রভৃতি দেশ যোগ দিয়েছিল। প্রথম নির্জট সম্মেলন যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে হয় এবং 1961 সালে। কবে ভিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতন্ত্র স্থাপিত হয়? 1945 খ্রিস্টাব্দে 2 সেপ্টেম্বর ভিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতন্ত্র রূপে আত্মপ্রকাশ করে। পুনা চুক্তি 1932 সালে গান্ধীজি ও বিআর আম্বেদকরের মধ্যে হয়েছিল। বিশ শতকে বাংলার যে মন্মথর হয়েছিল ওটা হচ্ছে ইংরাজি 1943 সালে। আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? আর্য সমাজ 1875 খ্রিস্টাব্দে 9 এপ্রিল স্বামী দয়ানন্দ সরস্বতী কর্তৃক প্রতিষ্ঠিত হয়। চৌঠা মে আন্দোলনটি 1919 সালে হয়েছিল চীনের যে চৌঠা মে। চার্লস উড ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে বোর্ড অব কন্ট্রোলের সভাপতি ছিলেন এবং 1854 সালে তার বিখ্যাত উডের প্রতিবেদন, উডের ডেসপ্যাচ, যা ম্যাগনা কার্টা নামে পরিচিত, সেই চার্লস উড বিখ্যাত ছিলেন এই জন্যে। আর ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইমপ্রে। সূর্যাস্ত আইন, এটি চিরস্থায়ী বন্দোবস্তের সাথে যুক্ত। সূর্যাস্ত আইন অনুসারে জমিদারা নির্দিষ্ট দিনে সূর্যাস্তের মধ্যে সরকারকে প্রাপ্য রাজস্ব পরিশোধ করবে, ব্যর্থ হলে জমিদারি হারাবে, এটাই সূর্যাস্ত আইন। ভাস্কো ডামা 1498 খ্রিস্টাব্দে ভারতে এসেছিলেন কালিকট বন্দরে। এখানে সালটা চেয়ে সাল দেবেন। বাণিজ্যিক মূলধন শিল্প কৃষিক্ষেত্র থেকে যে পুঁজি ইংল্যান্ডের শিল্প বিপ্লব হওয়ার পর শিল্পের জন্য ব্যবহার করা হয়েছিল সেটাই বাণিজ্যিক মূলধন। এই মূলধনের সাহায্যে শিল্পের মালিকরা আরও বেশি করে বাণিজ্য করতে লাগে এবং মুনাফা অর্জন করে। থ্যাংক ইউ।